অসাধারণ সিনেমাটোগ্রাফি, অসাধারণ ভিজুয়ালাইজেশন, গল্প বাদ দিলে আসলে শুধুমাত্র সিনেমাটোগ্রাফির জন্য এবং বিজিএম এবং কালারের জন্য এটা মানুষ সারাক্ষণ সিনেমাটি বসে কয়েকবার দেখতে পারে। কতটুকু ভালো ছবি চেয়েছিল, একটা ভালো ছবি হয়েছে, বাকিরা দর্শকের কাছে। বাট আমার মনে হয়েছে, আমি জানি না ছবিটি সুপার ডুপার হিট হবে কি হবে না, বাট এই সিনেমাটি একটা ইতিহাস হয়ে। আপনার জন্য কতটুকু পাওয়া হয়েছে আসলে? প্রতিটা সিনেমাই পাওয়া, ডেফিনেটলি এটা অন্যরকম একটা অন্যরকম আপনার আসলে সিনেমাটি দেখুন 23 তারিখে প্রবাসী থিয়েটারে। এক কথায় অপরচুন সুন্দরবন ইজ জাস্ট অ্যামেজিং। প্রতিটা সিন এত অসাধারণ, আর ক্লাইম্যাক্সের পর ছবিটা এত দুর্দান্ত ভাবে টেনেছে, যেটা আসলে আনবিলিভেবল। কলাকুশলী নিয়ে কি বলবো, লাস্ট কোশ্চেন, কলাকুশলী আপনারা কি মনে করেন, মন কি জয় করতে পারবে? তাহলে আর কিছু বলার নাই, এখানে রিভিউ হয়ে গেছে। থ্যাংক ইউ অন দ্য টাইম, কারণ আপনারা নিজেরা ছবিটা দেখেছেন, ছবিটা দেখে যেভাবে কংগ্রেচুলেট করছেন এটি আসলে সাকসেস। আজকে প্রিমিয়ার শো গেছে, আমি নিজেও খুব চিন্তিত ছিলাম ছবিটা কেমন হবে, আত্মবিশ্বাস ছিল যে ভালো একটা সিনেমা বানাতে পারবে কি বলতে, কারণ এত অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা, এফোর্ট যেটা পেছনে আছে সেটা কখনো খারাপ হতে পারে না। ভীষণ রকমের মানে ডেডিকেশন আলটিমেটলি একটা যে রেজাল্টে মানে যে একটা আউটকাম হিসেবে এসেছে আলহামদুলিল্লাহ, সেটা খুব খুব ভালো। আমি সত্যিই মানে সারপ্রাইজ, ট্রেমেন্ডাসলি গুড ফিল্ম সব দিক থেকে, লাইক হচ্ছে বিজিএম, কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি মার্শাল। আমি সত্যি মানে আমি নিজের ছবি বলে বলছিলাম, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি খুব খুব অসাধারণ একটা সিনেমা দেখছি, আর কখনো কখনো ফিল হয়েছে যে আই এম ওয়াচিং অ্যান্ড হলিউড ফিল্ম। আমি আশা করিনি যে এতটা ভালো হবে, এত ভালো করে বানাতে পারবে, অবশ্যই অনেক বেশি। এবং সবাই যখন পেছন থেকে দেখে অ্যাপ্রিসিয়েশন দিচ্ছিল যে ছবিটি দর্শক রূপে নিবে, দ্য সেকেন্ড হাফ ওয়াজ অ্যামেজিং, সেকেন্ড হাফ ওয়াজ অ্যামেজিং, হ্যাটস অফ টু দীপনদা, দ্য ডেডিকেশন। আমার কাছে মনে হয় আমার তখন মনে হচ্ছিল যে আমি বলি যে দীপনদার জন্য সাকসেসফুল হয়, আই থিঙ্ক দীপনদাই সাকসেসফুল। প্রতিটি মানুষের ছবিটি দেখা উচিত, মানে একটা বাংলাদেশের ছবি কোন লেভেলে যেতে পারে একটা দর্শক না দেখলে কখনো জাজ করতে পারবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি ইমোশনাল, থ্যাংক ইউ, গুড জব, গুড জব। প্রত্যেকটা পরিচালক প্রযোজক তাদের সাথে বিশ্বাস করে, শতভাগ এফোর্ট দিয়ে সেই কাজটা করে এবং রেজাল্ট যেটা আসে সেটা সহজে মেনে নেয়। ইনফ্যাক্ট আমাদের শিল্পীদের জীবনটাই এটা, আমরা যখন কোনো ক্যারেক্টার করি আমরা আমাদের বেস্টটুকু দিই, কোনো ক্যারেক্টার ওয়ার্ক করে কোনোটা ওয়ার্ক করে না, তাদের সবার খুব বেশি মনোপূর্ণ হয় না বা দুঃখ পাই না, এটা আমাদের পার্ট অফ জব। থ্যাংক ইউ, রোশন ভাই আসে, তারপরে আপনাদের একটু কাইন্ডলি এদিকে আসতে সুবিধা।